বঙ্গবন্ধু শেখ মুজিব যখন 52 সালে মুক্তি পান, মুক্তি পাওয়ার পর 53 সালে প্রথম 21 ফেব্রুয়ারি পালন করেন আরমানি টোলায় একটি জনসভার মাধ্যমে, এবং আরমানি টোলা সভা করে সেখানেই দাবি তোলেন যে 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করতে হবে এবং শহীদদের প্রতি সম্মান দিতে হবে। এটা 53 সালের 21 ফেব্রুয়ারি আরমানি টোলায় সভাটা হয়। যে যাই হোক, এরপর আপনারা জানেন যে 54 সালের নির্বাচন, সে নির্বাচন বেশি দিন টেকেনি। এরপর 56 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র যখন রচনা হয়, তখনই উর্দুর সাথে বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। এবং শুধু তাই না, আওয়ামী লীগ সরকারের আমলে শহীদ মিনার নির্মাণ করার প্রকল্প গ্রহণ করা হয়, অর্থ বরাদ্দ দেওয়া হয়, 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা দিয়ে সেখানে ছুটি দেওয়া হয়। এ প্রথম মানে আওয়ামী লীগ সরকার সরদি সাহেবের নেতৃত্বে গঠন করা হয়, সেই সময় এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল। আসলে বঙ্গবন্ধুর নামই তো মুছে ফেলা হয়েছিল, শুধু এখান থেকে না, ভাষা আন্দোলনে যে তার অবদান, সে অবদানটুকুও কিন্তু মুছে ফেলা হয়েছিল। এবং অনেক বিজ্ঞজন, আমি নাম বলতে চাই না, চিনি তো সবাইকে, অনেকেই বলছেন না ওনার আবার কি অবদান ছিল, উনি তো জেলেই ছিলেন, মানে জেলে ছিলেন বলে ওনার কোনো অবদান নেই, উনি জেলে ছিলেন কেন? এই ভাষা আন্দোলন করতে যেয়েই তো উনি কারাগারে, তো সেই গুরুত্বটা কিন্তু কেউ দিতে চায়নি। এই ইন্টেলিজেন্স রিপোর্ট পড়ার পরে আমি একটা ভাষণ দিয়েছিলাম, তখন একজন বিদগ্ধজন আমাকে খুব ক্রিটিসাইজ করে লেখা লেখেন যে আমি নাকি সব বানিয়ে বানিয়ে বলছি। তো এরকম অবস্থা আমাদের, মানে স্বাধীনতার পরে আমাদের এরকম অবস্থায় পড়তে হয়। তখন আমি এই রিপোর্টগুলি নিয়ে এমআর একটা মুকুলের কাছে, আমি আর বেদি মধ্যে আমার বান্ধবী যাই, আমি বলছিলাম যে উনি তো অনেক উঁচু মাপের লোক, আমাদেরও তো ছোট চুনোপুঁটিরে কিছু লিখলে তো হবে না। মুকুল ভাইয়ে বললাম যে আপনার কাছে এই যে সমস্ত রিপোর্ট, এই যে সমস্ত তারিখ, কোন তারিখে কখন ওই হাসপাতালে কে কে দেখা করতে গেছে, সব ডিটেল আছে, আমরা নোটও করে দিচ্ছি আর ফাইলটাও দিলাম, আপনি এটার জবাবটা লিখবেন। তাও তিনি সত্যি লিখেছিলেন। তো ইতিহাস থেকে মুছে ফেলার একটা প্রবণতা সবসময় ছিল। যাক, আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি যেন সুন্দরভাবে বিকশিত হয়, এবং আমরা বাঙালি, বাঙালি হিসেবে মাথা উঁচু করেই আমরা বিশ্ব দরবারে চলবো।